قال النبي صلى الله عليه وسلم إن قير يسلم الحمد لله আজকে এই মহতী সভার চরমপরম শ্রদ্ধাস্থল মাননীয় সভাপতি মহাশয় এবং উপস্থিত আমাদের মাথার মুকুটমণি আসাদুজ্জামান অতঃপর আমাদের সম্মুখে উপবিষ্ট সকল স্তরের ভক্তবৃন্দ প্রত্যেককে জানাই শ্রেণীগত সম্মান শুভেচ্ছা প্রেম প্রীতি ভালোবাসা। আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি ইসলাম প্রচারে কলর নয় উদারতা সম্পৃক্ত কিছু আলোকপাত করার উদ্দেশ্যে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা, যা অভ্যাস করে শান্তি সহিষ্ণুতা মানবিকতা ও সামাজিকতা সমন্বয়ে যার আবির্ভাব। সুতরাং অশান্তির বার্তা ও রক্তাক্ত তরঙ্গের উক্তি মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। হাদিস কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আসল সত্য ইতিহাস দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আনতা তুকলিমুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় প্রিয়তম কে সম্বোধন করে বলেন, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দিন সম্প্রসারণে বল প্রয়োগ করবেন, এরূপ কখনো বৈধ নয়। অন্যটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্প্রসারণে কোনো রকমের জোর জবরদস্তি নেই। অন্যটা আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম বর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষকে নির্মূল করার উদ্দেশ্যে ঘোষণা করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার নিকট প্রযোজ্য, আমার ধর্ম আমার নিকট প্রযোজ্য। উপর আয়াত দ্বারা পরিলিপ্ত হয় যে সমগ্র বিশ্বের বুকে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে, কলর নয় বরং শান্তি সহিষ্ণুতা মানবিকতা ও উদারতার প্রমাণে। অর্থাৎ উদারতার চাক্ষুষ প্রমাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে যে মহামানবের নাম ভেসে ওঠে, নির্বিশেষে সম্প্রদায়ের দাঙ্গার সন্দেহ অভিভূত হয়ে যায়। আমরা প্রত্যেকে অবগত আছি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু একটি কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে ইসলাম সম্পৃক্ত আলোকপাত করেন, যে ইসলাম ইজ দি বেস্ট রিলিজন সার্ভ হুল অল এন্ড গুড ওয়ান মডেল ফর অল। ইসলাম ধর্ম সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম ধর্ম, যেই ধর্ম ধর্মপণ্য নির্বিশেষে শিক্ষা দিয়ে থাকে গণতন্ত্র, সামাজিক শান্তি এবং জীবনের মৌল নীতিমালা। শুধু তাই নয়, আমাদের ভারত বিশ্ববিখ্যাত কিতাব ঐতিহাসিক গ্রন্থ যার নাম হচ্ছে ইসলাম একটি কষ্টের অষ্টম পাতায় বর্ণনা হচ্ছে, ইসলাম ইজ দি রিলিজিয়ান অফ পিস, ইফ ইউ ওয়ান্ট টু পিউরিফাই ইওর লাইফ ফলো দি রুলস অফ ইসলাম। সমগ্র বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম হলো অন্যতম ধর্ম। যদি তুমি তোমার জীবনকে পবিত্র করতে চাও, যদি তুমি তোমার জীবনকে সাকসেসফুল করতে চাও, ইসলাম ধর্মের সুঠাম নিয়মগুলিকে মেনে নাও। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এই বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে মূল দুটি কারণ। নম্বর এক, আল কোরআনের সুঠাম নিয়মগুলি। নম্বর দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের পরিপ্রেক্ষিতে। তাই তো 1980 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দিল্লি স্বাধীনতা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বর্ণনা করেন যে ইসলাম এবং কিংস দ্য রিলিজিয়ান অফ পিস অফ অল কাইন্ডস অফ চেঞ্জ অ্যান্ড টার্মোয়েল। ইসলাম ধর্ম সমগ্র বিশ্বের মধ্যে সমস্ত রকমের বিশৃঙ্খলা সমস্ত রকমের অশান্তি থেকে শৃঙ্খলা দেওয়ার দায়িত্বের মধ্যে ইসলাম ধর্ম নেই। তাই তো ভারতবর্ষের অসংখ্য ঐতিহাসিকবিদ ঐক্যতার সাথে ঘোষণা করেন, তন্মধ্যে হচ্ছে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডক্টর শিবশক্তি সরজি, ডক্টর ভরতচাঁদ শাস্ত্রী, রাজপ্রত রায়, প্রত্যেকে বলেন যা আমাদের ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বের মুসলমানের প্রতি একটা মৃত্যুর মান চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের এই দলিল পাওয়া যায়। সেটা হচ্ছে কি, আমাদের ভারতবর্ষকে ইসলাম ধর্ম প্রায় 900 বছর ধরে রাজত্ব করেছিল, তাই নয় ইসলামকে প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছিল। আজ পর্যন্ত কোন এমন ইতিহাস পরিলিপ্ত হয়নি যে ভিন্ন ধর্ম হলো নিজের জমি হস্তক্ষেপ করে নিজ ভাবে ধর্ম। তার যে অপরদলে তাদের কোন ভাগ প্রাণ ঘোষণা করা হয়েছে, রাস্তে আলে হিন্দু মুসলিম
وأخيراً